হ্যালো ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং ডেলি আপডেটস তো তোমাদের জন্য আরও একটি প্র্যাকটিস নিয়ে চলে আসলাম আজকে প্রতিদিন প্র্যাকটিস সেট দিই এরকম টাইমে তোমরা জানো তো তোমাদের কাছ থেকে প্র্যাকটিস সেটের খুব ভালো রেসপন্স পাচ্ছি তোমরা খুবই উৎসাহী এর জন্য এই জন্য প্রতিদিন আরও বেশি বেশি করে চাইছ তো আমি যতটা পারছি আরও বেশি বেশি করে কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি আমাদের টার্গেট তিন হাজারেরও বেশি কোশ্চেন করা কারণ সামনে অনেকগুলি খুবই ভালো ভালো পরীক্ষা আছে পুলিশ ইন্সপেক্টার পুলিশ কনস্টেবেল তারপরে এক্সাইজ ওয়ার্ডার আইসিডিএস সুপারভাইজার ক্লাসশিপ রেল সমস্ত পরীক্ষা কিভাবে কভার হবে সেই জন্য আমরা তিন হাজারও বেশি কোয়েশ্চেন করব ওকে তাহলে তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ভিডিও তুমি প্রতিদিন একটি করে সকালবেলা প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে যে তুমি কতটা প্রিপারেশান নিয়েছো চাকরির জন্য কতটা প্রস্তুত তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো আজকে প্রথম কোশ্চেন যেটি বলছে যে অরেঞ্জ রেভলিউশান কোন দেশে সংগঠিত হয় তো অরেঞ্জ রেভলিউশান যে দেশে সংগঠিত হয় সেটা হলো ইউক্রেন ওকে অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট দেখো সিমলা ডেপুটেশান কত সালে হয়েছিল তো সিমলা ডেপুটেটেশান হয়েছিল উনিশশো সালে ওকে তো নেক্সট দেখে নিই হিতপ্রদেশ গ্রন্থটি কার লেখা তো বিভিন্ন গ্রন্থ কিন্তু পরে প্রায় সময় তো এই হিতপ্রদেশ গ্রন্থটির লেখা হচ্ছে নারায়ণ পণ্ডিতের ঠিক আছে নেক্সট সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে আমরা জানি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হলেন কৃষ্ণকুমার মিত্র অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর পরে কোশ্চেন দেখে নেব প্রিয় দর্শিকা নাটকটির রচয়িতা কে তো প্রিয়দর্শিকা নাটকটি যিনি রচনা করেন তিনি হলেন হর্ষবর্ধন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট নিচের কোন গ্রন্থটি কালিদাসের লেখা নয় তো আমরা জানি এর মধ্যে কালিদাসের লেখা মালবিকাগ্নি মিত্তম তারপরে কুমার সম্ভব তারপরে অভিজ্ঞান শকুন্তলাম তাহলে যেটা বাকি থাকছে সেটা হলো কেরাটা কেটা কেরাটার জুনিয়া তো এটা হবে সঠিক উত্তর তাই তো নেক্সট কোয়েশ্চেন দেখে শিখদের চতুর্থ গুরুর নাম কি তো গুরু বাহাদুর রামদাস গুরু গোবিন্দ সিং না গুরু অর্জুন তো গুরু রামদাস হয়ে যাবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে যে শিখদের প্রবর্তক কে অর্থাৎ প্রথম গুরুর নাম কি এবং শেষ গুরুর নাম কি ঠিক আছে তোমরা এই এটি কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে তো আট নম্বরের কোশ্চেনের উত্তর হয়ে যাবে সঠিক উত্তর বারিন্দা কুমার ঘোষ যুগান্ত দলের প্রতিষ্ঠাতা আজকে দেখে নাও বন্ধুরা প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো কোশ্চেন তো তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো দেখে নিও অবশ্যই পরীক্ষাতে হেল্পফুল হবে আশা করি তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কল্পসূত্র হলো কী কল্পসূত্র কী কল্পসূত্র হলো জৈনদের গ্রন্থ ঠিক আছে যেমন বৌদ্ধদের গ্রন্থ হলো ট্রিপিট তেমনই কল্পসূত্র হল জৈনদের গ্রন্থ ঠিক আছে নেক্সট দেখেনি কালীবঙ্গান লোথাল কোন সভ্যতার সঙ্গে যুক্ত তো কালীবঙ্গান লোথাল এটি যে সভ্যতার সঙ্গে যুক্ত সেটা হলো হরপ্পা সভ্যতা ওকে পরে কোশ্চেন দেখেনি দিওয়ারা অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অর্থাৎ আমরা জানি যে উপরে পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল আছে তার নিচের যে অংশটা শেষ কিছুটা অংশ পর্যন্ত মালদা পর্যন্ত অর্থাৎ মালদা পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা দিয়ারা নামে জানি তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে মালদা ওকে পরের কোশ্চেন দেখছি সঞ্চার সঞ্চারক্রান্তি যোজনা চালু করলো কোন রাজ্য তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো সঞ্চারক্রান্তি যোজনাটা চালু করেছিল কোন দেশ কোন জেলা এটা উত্তর হয়ে যাবে ছত্তিশগড় ঠিক আছে পরে কোশ্চেন নিন মাহি মহান মাহি নদীর উৎসস্থল কোথায় তো মাহি নদীর যে উৎসস্থল সেটি হয়ে যাবে বিন্দু পর্বত ওকে নেক্সট দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড এই কথাগুলি কে বলেছিলেন এই কথাগুলি বলেছিলেন অপশান বি উত্তর হয়ে যাবে সঠিক নীল আর্মস্ট্রং ওকে পরে কোশ্চেন দেখেনি রমন ম্যাকসাইসাই জয়ী ডাক্তার ভরত ভাতওয়ানি হলেন একজন কি তিনি কি একজন হৃদরোগ হৃদরোগ বিশেষজ্ঞ অস্থিরোগ বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ না মনোরোগ বিশেষজ্ঞ তো সঠিক হয়ে যাবে অপশান ডি মনোরোগ বিশেষজ্ঞ ওকে পরের কোশ্চেন দেখো নিচের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম কোন রং যে রঙ হয় বিভিন্ন রকম নীল লাল সবুজ হলুদ এখানে অপশান আছে তার মধ্যে সবচেয়ে যে তরঙ্গদৈর্ঘ্য কম কোন রঙটির তো অপশান এ নীল হয়ে যাবে সঠিক উত্তর পরে কোয়েশ্চেন দেখেনি অ্যানিমোলজি কোন বিদ্যার সঙ্গে যুক্ত এ দেখো বিভিন্ন বিদ্যার সঙ্গে যুক্ত এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে এখন প্রায় সময় দিচ্ছে তো বিভিন্ন যেমন পক্ষী বিশেষজ্ঞ কি বলা হয়েছে অর্নিথোলজি এই ধরনের বিভিন্ন কোশ্চেন তাহলে অ্যানিমোলজি কোন বিদ্যার সঙ্গে যুক্ত তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বায়ু প্রবাহ ওকে পরে কোশ্চেন ডিসপোজাল হাইপোডার্মিক সিরিঞ্জ আবিষ্কারক কলিন আলবার্ট মার্ডক কোন দেশের নাগরিক ছিলেন তো ইনি কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড ওকে অপশান এ নেক্সট নিশাদলের রাসায়নিক সংকেত কী নিশাদলের রাসায়নিক সংকেত হল এন এইচ থ্রি সি এল ঠিক আছে নেক্সট হচ্ছে দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কি বলা হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এটার উত্তর হয়ে যাবে ল্যাকটোজ ঠিক আছে নেক্সট হাবারসিয়ান ক্যানেল দেখতে পাওয়া যায় কোথা কিসে তো হাবারসিয়ান ক্যানেল দেখা যায় হাড়ে ঠিক আছে নেক্সট কাশ্মীর উপত্যকা থেকে লে যাওয়ার গিরিপথ কোনটি জজিলা পাস হয়ে যাবে সঠিক উত্তর তাহলে বিভিন্ন যে পাশগুলো হয় সেগুলো কার সাথে কী যুক্ত করা ঠিক আছে সেগুলো দেখে নিও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওকে নেক্সট ফসফেরিক অ্যাসিড হলো কি ফসফেরিক অ্যাসিড এটি কী এটি হলো ট্রাইবেসিক ঠিক আছে নেক্সট কালমেঘ গাছের বৈজ্ঞানিক নাম কি কালমেক গাছের বৈজ্ঞানিক নাম অ্যান্ড্রোগ্রাফিক প্যানিকুলাটা অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর পরে কোশ্চেন মানবাধিকার দিবস কোন দিনটি পালন করা হয় তাহলে পঁচিশের দাগে উত্তর হয়ে যাবে অপশান ডি তাহলে দিবসগুলো কিন্তু তোমরা দেখে রাখবে তোমরা যদি চাও কমেন্ট করতে পারো আমি অবশ্যই দিবস নিয়ে ভিডিও দেবো যে কোন কোন দিবস ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষা দিচ্ছে এখন বর্তমানে আরও নতুন নতুন কিছু দিবস পালিত হচ্ছে সেগুলো আমি অবশ্যই ভিডিও দেবো তোমরা যদি কমেন্ট করে জানাও ওকে নেক্সট কোয়েশ্চেন দেখে ওজন স্তরের গভীরতা মাপার একক কী তো ওজন স্তরের যে গভীরতা মাপা হয় সেটার একক হলো ডপসন বিভিন্ন একক কিন্তু তোমরা পড়ে রাখবে নেক্সট চেরি ব্লসম ভারতের কোন রাজ্যের বৃষ্টিপাতের নাম দেখানো কত দারুন দারুণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু জানতে না ঠিক আছে চেরি ব্লসম ভারতের কোন রাজ্যের বৃষ্টিপাতের নাম তো এটা উত্তর হয়ে যাবে কেরল ঠিক আছে কেরালা তাহলে তোমরা এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ সেই জন্য তোমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন যদি পেতে চাও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে হবে তাহলে তুমি এই ধরনের ভিডিও পেতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি দেখে নিই কন্টিনিউ করি নেক্সট ইউনিএসসিও অর্থাৎ এর সদর দপ্তর কোথায় কিন্তু সদর দপ্তর ও পরীক্ষাতে পড়ে তো তোমরা দেখে নিও সদর দপ্তরের মধ্যে যেটি ইম্পর্টেন্ট একটি ইউনিভার্সিও বড়ো একটি সদর তো তার সদর দপ্তর কোথায় এটা সদর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্যারিস ওকে অপশান বি প্যারিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ই এন এ পি কথাটির পুরো অর্থ কি। তো এনএপি পুরো অর্থ হলো ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ এর ড্যাগের এটি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আর কে লক্ষণ একজন বিখ্যাত কি তো আর কে লক্ষণ একজন বিখ্যাত কার্টুনিস্ট ঠিক আছে পরে কোশ্চেন স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো একত্রিশের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েত সোভিয়েত ইউনিয়ন ওকে তো পরে কোশ্চেন দেখে নেব দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে প্রতিষ্ঠা করেছেন তো দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন শিবনারায়ণ অগ্নিহত্রী ঠিক আছে শিবনারায়ণ অগ্নিহত্রী হয়ে যাবে সঠিক উত্তর পরে কোশ্চেন কারেন্স হাউস কার বাসভবন কারেন্ট হাউস কার বাসভবন দি প্রিন্স অফ ওয়েলস অফ কর্নওয়াল ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো স্পাইডারম্যান চরিত্রটি স্পাইডারম্যান এই যে চরিত্রটা আমরা জানি একটি হলিউড চরিত্র ঠিক আছে সেই যে বিখ্যাত চরিত্রটি এটি কে ইয়ে করেন তাহলে স্ট্যানলি হয়ে যাবে উত্তর যিনি গত দু হাজার নাগাদ মারা গিয়েছেন ঠিক আছে স্ট্যানলি বিখ্যাত ডিরেক্টর ওকে নেক্সট হচ্ছে এ নিউ এক্সপিরিয়েন্স কোন রাজ্যের পর্যটকের স্লোগান তো পঁয়ত্রিশ দাগের উত্তর হয়ে যাবে সঠিক উত্তর ঝাড়খণ্ড ঠিক আছে এর নিউ এক্সপিরিয়েন্স মনে থাকবে নেক্সট আর্যভট্ট রিচার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশন সায়েন্স কোথায় অবস্থিত তো ছত্রিশ জাগের এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে নৈনিতাল ওকে নেক্সট ফুটবলে কে প্রথম পদ্মশিপান ফুটবলে কে প্রথম পদ্মশিপান গোষ্ঠ পাল ওকে কবি একটি বিখ্যাত প্লেয়ার আমরা জানি নেক্সট কোশ্চেন কৈলাস শর্তার্থী যে নোবেল পুরস্কার পান ঠিক আছে আমরা জানি কৈলাস শর্তাতী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কত সালে এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন তো দু হাজার চোদ্দো সাল হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো তোমরা কমেন্ট করে জানাবে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সালে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তর জানা থাকলে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখেনি হাবু শর্মা কার ছদ্মনাম ছিল তো হাবু ছিল তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওকে পরে কোশ্চেন দেখেনি লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত লক্ষ্য সেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত আছে ঠিক আছে নেক্সট রাগবি খেলায় কত দলে কতজন খেলোয়াড় প্রয়োজন তাহলে একটি যে রাগবি খেলা হয় সেখানে একটা দলে মিনিমাম কতজনের প্রয়োজন পনেরো জনের যেমন ক্রিকেট ফুটবল এগারো জন ঠিক আছে তাহলে বাস্কেটবল হকি এই সমস্ত কত কতজন করে খেলা হয় সেগুলো দেখে নিও ওকে নেক্সট ভারতীয় সরকারের ফার্স্ট ল অফিসার কাকে বলা হয় তো বিয়াল্লিশের কম উত্তরের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল ঠিক আছে ফার্স্ট ল অফিসার বলা হয় অ্যাটর্নি জেনারেলকে মনে থাকবে নেক্সট প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান হলো তাহলে প্রকৃতিগতভাবে ভারতের সংবিধানটি কেমন অস অংশত নমনীয় ও অংশত অনমনীয় ঠিক আছে পরে কোশ্চেন দেখে নি রাইট টু ইনফরমেশন হলো কি রাইট টু ইনফরমেশন এটি নিশ্চয়ই একটি সংবিধান থেকে কোশ্চেন আসছো তো এটি কি রাইট অধিকার তোমার একটি অধিকার যেই অধিকারের কথা বলছি এখানে দেখো আইনত অধিকার ইনফরমেশন একটি আইনত অধিকার ঠিক আছে অপশান সি হয়ে যাবে উত্তর নেক্সট র্যাঙ্কস অ্যান্ড ফাইলস কোন খেলার সঙ্গে যুক্ত র্যাঙ্কস অ্যান্ড ফাইল কথাটি দাবা খেলার সঙ্গে যুক্ত ওকে নেক্সট অমৃতা প্রীতম নিচের কোন বইটি জন্য উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো কাগজ কে ক্যানভাস কাগজ তে ক্যানভাস এটি এটির জন্য উনিশশো সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে দেখি যেতে পারি কিন্তু কেন যাব না বইটি কার লেখা তো এটি লেখা শক্তি চট্টোপাধ্যায় ওকে তো ভিডিওটি আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করো একটা কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় এত ভালো ভালো ইনফরমেশান দিই ভালো ভালো হেল্পফুল ভিডিও বানায় তোমরা যদি লাইক না করো আমাদের কিন্তু ইন্সপিরেশান জাগে না ওই জন্য তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ঠিক আছে আর বন্ধুর সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো তো চলো বন্ধুরা পরে কোশ্চেনটা দেখিনি রাধানাথ রায় কোন ভাষার প্রসিদ্ধ কবি ছিলেন তো আটচল্লিশ দাগের উত্তর হয়ে যাবে ওড়িয়া ওকে নেক্সট কোশ্চেন হেম নলিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসে একটি চরিত্র তো হেম নলিনী যে চরিত্র আছে সেটা হলো নৌকা ডুবি ওকে অপশান চলো আজকে লাস্ট কোয়েশ্চেন সত্যজিৎ রায় পরিচালিত নিচের কোন ছবির শুটিং বেনারসে হয়েছিল তাহলে সত্য সত্যজিৎ রায় একজন বিখ্যাত ডিরেক্টর তিনি যে একটি শুটিং শ্যুটিং করেছিলেন বেনারসে কোন সিনেমাটা ঠিক আছে তো অপশান বি অপরিচিত হয়ে যাবে সঠিক উত্তর তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে কালকে এরকম একটা আরও নতুন প্র্যাকটিস সের নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ